সারা দিনের কোন সময়টা তোমার সবচেয়ে বেশি ওজন কমে সেটা কি তুমি জানো? তোমার কি মনে হয়, যখন তুমি এক্সারসাইজ করো তখন তোমার ফ্যাট বার্নিং সবচেয়ে বেশি হয়, নাকি যখন তুমি সারা দিন ধরে ডায়েটিং করছো, ফাস্টিং করছো, কম খাচ্ছো বা উপোসের দিনগুলো তখন তোমার সবচেয়ে বেশি ফ্যাট বার্নিং হয়? তোমার সবচেয়ে বেশি ফ্যাট বার্নিং হয় তুমি যখন ঘুমাও। সারাদিনে তুমি যা যা করছো, যা খাচ্ছো, যতক্ষণ হাঁটছো বা এক্সারসাইজ করছো, সব সেলগুলো যে ড্যামেজ হয়, টক্সিনসগুলো যে জড়ো হয়, সেই পুরো প্রসেসটা কমপ্লিট হয় সারা রাত্রে। যখন তোমার শরীরটা রেস্টে থাকে তখন সেলগুলো নিজেদেরকে মেরামতি করে, এবং তুমি যখন ঘুম থেকে উঠে ওয়াশরুম থেকে ঘুরে আসো, তোমার যা ভেতরে টক্সিনস ছিল সেগুলো বার করে দিয়ে আসো, তখন তোমার শরীরটা একদম পরিষ্কার হয়ে যায় আর কিছু এক্সট্রা শরীরের মধ্যে থাকে না। আর এই কারণেই এই সময়টাতে ওজন নিতে বলা হয়। শরীরের সঠিক ওজনটা এই সময়তেই পাওয়া যায়। এই ঘুমের মধ্যেই ওজনটা যেরকম কমে সেরকম বাড়তেও পারে। তোমারও কি ঘুমের মধ্যে ওজন বাড়ছে সেটা যদি জানতে হয় তাহলে আজকের ভিডিওটা খুব মন দিয়ে শেষ অবধি দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্যে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। ঘুমের মধ্যে যাতে তোমার একদম ওজনটা না বাড়ে বরঞ্চ অনেক ভালো ওজন কমে, তার জন্যে কিছু কিছু অভ্যেস তোমাকে বদলাতে হবে। তার প্রথম অভ্যেসটা হচ্ছে ঘুমাতে যাওয়ার সময়টা। আমাদের শরীর রেস্ট করার জন্য তৈরি হয়ে যায় রাত্রি 9টা থেকে, এবং ঘুমাবার বেস্ট টাইম হচ্ছে রাত্রি 10টা। তখন থেকে সমস্ত হরমোনগুলো বেরোতে শুরু করে, যে হরমোনগুলো আমাদের মানসিক স্বাস্থ্য ভালো করে, শারীরিক স্বাস্থ্য ভালো করে, আমাদের হজম ক্ষমতাটা বাড়ায়, ফ্যাট বার্নিংটা বাড়িয়ে দেয়, সমস্ত কোষগুলোকে মেরামতি করে। অথচ ওই সময়টাই আমরা জেগে থাকি, কাজ করি বা গল্প করি, মোবাইল দেখি, এগুলো করি। এগুলো করলে পরে হরমোনগুলো তার নিজস্ব কাজটা করতে পারে না, আর এই কারণে ওজনটা যতটা কমা দরকার ততটা কমে না। তাই চেষ্টা করা রাত্রি 10টার মধ্যে ঘুমিয়ে পড়া। আমি জানি আজকের জীবনযাপনে এটা বেশ কঠিন, কিন্তু তোমার কাছে যদি এই সুযোগটা থাকে তাহলে তুমি এটা অবশ্যই করবে। আর যাদের কাছে এই সুযোগটা নেই, অনেকটা দেরি করে বাড়ি ফেরা হয় বা বাড়ির রুটিনটা অনেকটা রাত অবধি, তারা চেষ্টা করবে একটু একটু করে সময়টা এগিয়ে আনতে। এখন যদি 12টায় ঘুমাও তাহলে চেষ্টা করবে 15 মিনিট আগে ব্যাপারটা কমপ্লিট করতে, 11:45টার সময় ঘুমাতে যাওয়ার চেষ্টা করবে। এইভাবে ধীরে ধীরে যখন এগোতে থাকবে টাইমটা, দেখবে 1 বছরের মধ্যে তুমি অনেকটা আগে ঘুমাতে পারছো। যতটা আগে ঘুমাবে তত ভালো তোমার ওজন কমবে। 2 নম্বর যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে লাস্ট যে খাবারটা খাচ্ছো, ডিনারটা, সেটা কী ধরনের খাবার খাচ্ছো, সেটার ওপরেই নির্ভর করবে রাতের ঘুমটা তোমার কিরম হবে এবং শরীরটা কতটা ঠিক থাকবে। তুমি নিজেই এটা এক্সপেরিমেন্ট করে দেখতে পারো। একদিন রাত্রিবেলা তুমি ডিম সেদ্ধ খেয়ে ঘুমালে বা যে কোনো প্রোটিন আইটেম, আরেকদিন রাত্রিবেলা লাস্ট খাবারটা তুমি একটা রসগোল্লা বা মিষ্টি খেয়ে ঘুমালে, দেখবে 2টো দিনের ঘুম তোমার একদম অন্যরকম হবে। তুমি যত রাত্রে প্রোটিন খাবার ভালো খাবে তত তোমার ঘুম ভালো হবে, মাসেল বিল্ডটা ভালো হবে এবং সকালবেলা দেখবে অনেক ভালো ওজন কমেছে। সেইখানে তুমি যদি রাত্রিবেলা কার্বোহাইড্রেট, ভাত, রুটি, চিড়ে, মুড়ি, ওটস, আরও নানা ধরনের কার্বোহাইড্রেট বা মিষ্টি, যে কোনো ধরনেরই মিষ্টি হোক, সেগুলো খেয়ে যদি ঘুমাও তোমার ঘুমের কোয়ালিটিটা খারাপ হবে, সুগার শরীরে অনেক বেশি বেরাবে, সেই সুগারটাকে নর্মাল করতেই শরীরটা সারা রাত চলে যাবে, তখন তোমার সেলগুলোও ঠিক করে রিপেয়ার হবে না,
তোমার ওজনটাও ঠিক করে কমবে না। তাই অবশ্যই রাত্রের খাবারটা কি খাচ্ছ সেটাতে মন দেবে। নেক্সট যেটা লক্ষ্য করবে, লাস্ট এক্সারসাইজ বা ইভিনিং ওয়াক কটার সময় করছো, ঘুমাবার কতক্ষণ আগে। যদি ঘুমাবার কিছুক্ষণ আগে এক্সারসাইজ করো বা হাঁটাচলা করো, তাহলে তোমার বডিটা অনেক বেশি অ্যাক্টিভ হয়ে থাকবে, ঘুমটা অনেক দেরিতে আসবে, তোমার বডির নার্ভগুলো রেস্টে যেতে অনেকটা সময় লাগবে। তাতে অ্যাকচুয়ালি ঘুমাবার যে বেনিফিটটা আছে সেটা পুরোটা তুমি নিতে পারবে না। তাই সবসময় চেষ্টা করবে ঘুমাবার অন্তত 2-3 ঘন্টা আগে যেন তোমার এক্সারসাইজ করাটা বন্ধ হয়, বা নাইট ওয়াকটা করলেও ডিনারটা এমন সময় করবে যে ডিনারের পরে এক্সারসাইজ করার পরেও তুমি 2-3 ঘন্টা পরে ঘুমাতে যাচ্ছ, অনেক আর্লি ডিনারটা শেষ করে ফেলবে। তুমি যখন টার্গেট করছো রাত্রি 10টার সময় ঘুমাতে যাবে, তারও 3 ঘন্টা আগে মানে তোমাকে 7টার সময় ডিনার কমপ্লিট করতে হবে এবং 8টার মধ্যে তুমি এক্সারসাইজ কমপ্লিট করে ফেলছো। এবং এই 7টার সময় ডিনারেও মাথায় রাখবে কত কম ক্যালোরির খাবার তুমি খেতে পারো, যেটা খুব হালকা হবে, খুব তাড়াতাড়ি হজম হয়ে যাবে। পেটটায় যখন আর খাবার থাকবে না, তখনই তোমার কোষগুলো মেরামতির কাজটা শুরু করবে। পেটে খাবার থাকলে খাবারটা হজম করতেই তো অনেক সময় লেগে যাবে, তাহলে কোষগুলো মেরামতি কখন করবে? তাই সবসময় লক্ষ্য করবে রাত্রের খাবারটা যেন খুব হালকা খাবার হয়, খুব তাড়াতাড়ি শরীর যাতে সেটাকে হজম করে নিতে পারে। নেক্সট যেটা মাথায় রাখবে, তুমি কফি যদি খাও সেটা কখন খাচ্ছ, আর অ্যালকোহল যদি তুমি নাও সেটা কখন নিচ্ছ। ডেফিনেটলি কফিটা ঘুমাবার অন্তত 6 ঘন্টা আগে শেষ করা উচিত। একটা কফির এফেক্ট 6 ঘন্টার বেশি থাকে এবং কফি মেন্টাল অ্যালার্টনেস বাড়িয়ে দেয়। তোমার যদি মেন্টাল অ্যালার্টনেস বেড়ে যায়, তাহলে তোমার ঘুমটা ঠিক হবে না, মাথাটা অ্যাক্টিভ হয়ে থাকবে। এই কারণে সবসময় লক্ষ্য করবে কফিটা তুমি কখন খাচ্ছ, আর অ্যালকোহলটাও যত কম খাওয়া যায় তত ভালো। অ্যালকোহলে তোমার হয়তো মনে হচ্ছে ঘুমটা ভালো হচ্ছে, কিন্তু ঘুমের কোয়ালিটিটা ভালো হচ্ছে না। অ্যালকোহল আরো অ্যাক্টিভ করে দেয় মানুষকে, আর ডিহাইড্রেটও করে দেয়, শরীর থেকে জলটা বার করে দেয়, যে দুটোই আমাদের শরীরের জন্য ক্ষতিকারক। এই কারণে কফি বা অ্যালকোহল কখন খাচ্ছ এবং কতটা খাচ্ছ সেটা নিজে বুঝে খাবে, যাতে কখনোই তোমার ঘুমটা ডিস্টার্বড না হয়। ঘুম ডিস্টার্বড হওয়া মানেই নেক্সট দিন তোমার ওজন বাড়বেই, তোমার হরমোনাল প্রবলেম হবে, তুমি অনেক বেশি খাই খাই করবে, পুরো লাইফস্টাইলটাই তোমার নষ্ট হয়ে যাবে। তাই আগের দিন ঘুমের আগে ঠিক করে নেবে তোমার পরের দিনটা তুমি কিভাবে কাটাবে। নেক্সট যেটা মাথায় রাখবে, একটা স্লিপ সাইকেল তৈরি করবে, সেটা অফিসের ডেজে হোক বা ছুটির দিনে হোক। একই টাইমে ঘুমাতে যাবে, একই টাইমে ঘুম থেকে উঠবে। তুমি যদি ছুটির দিনে দেরি করে ওঠো, দেখবে সোমবারটা তোমার কাছে অনেক হেট্টিক হয়ে যাচ্ছে, কারণ অভ্যেসটা 2 দিন তুমি বদলে ফেলেছো। অথচ তুমি যদি রোজ দিনই একই সময় ওঠো, তাহলে দেখবে সোমবার ঘুম থেকে উঠতেও তোমার কোনো অসুবিধা হচ্ছে না। এই স্লিপ রুটিনটা তুমি নষ্ট করো না। উইকেন্ড আছে বলে দেরিতে ঘুম থেকে উঠছি, দেরিতে ঘুমাচ্ছি, আর উইকডেজ বলে তাড়াতাড়ি ঘুমাচ্ছি, তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি, এটা একদম একটা ভুল অভ্যাস। এটা করলে পরে ওই শনি রবিবারের এফেক্টটা তোমার যেতে যেতে বুধবার বৃহস্পতিবার হয়ে যাচ্ছে, আবার শনিবার তুমি একই ভুল করছো, কখনোই তোমার স্লিপ সাইকেলটা ঠিক হচ্ছে না। আর এই কারণে তোমার যতটা ওজন কমার কথা, যতটা সুস্থ থাকার কথা, মানসিক স্বাস্থ্য ভালো থাকার কথা, কোনোটাই হচ্ছে না। তাই কখনোই নিজের স্লিপ সাইকেলটাকে নষ্ট করবে না, নির্দিষ্ট সময় ঘুমাতে যাবে এবং নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠবে। এই ঘুমানোটা যেন 7 ঘন্টা বা তার বেশি হয়। 5 ঘন্টা ঘুমালে সকালে মর্নিং ওয়াক করতে যাবে বলে এই ভুলটা কখনো করো না। মর্নিং ওয়াক আর ঠিকঠাক ঘুম দুটোকে যদি তুলনা করতে হয়, তাহলে তুমি ঠিকঠাক ঘুমালে তোমার বেশি ওজন কমবে, কম ঘুমিয়ে মর্নিং ওয়াক করলে তোমার ওজন কমবে না। এটা তুমি নিজেই করে দেখতে পারো। আজকে যে কটা অভ্যাস বললাম তার মধ্যে তুমি কোনটা ভুল করো অবশ্যই আমাকে কমেন্টসে লিখবে
এবং কালকে থেকে নিজের ভুলটা শুধরে নেবে, যাতে ঘুমের মধ্যে সবচেয়ে বেশি তুমি ওজন কমাতে পারো। খুব ভালো থাকো, মানসিক এবং শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।